এই কাজটা মানুষ জনগণের সুফলের জন্য। তো আগে তো এখানে বাস টার্মিনাল, জকিগঞ্জের মানুষ কোথায় গিয়ে হারাইতো, বিয়ানীবাজারের মানুষ কোন জায়গায় দাঁড়াইতো, ঢাকার মানুষ কোন জায়গায় যাইতো, এগুলো সিস্টেম আছে। এখন তো একটা সিস্টেমের মধ্যে আসে। আমাদের কিন্তু স্বভাবে সমস্যা রয়েছে যে ময়লা বা আবর্জনা করার যে একটা মন মানসিকতা, সেটিকে নিয়ন্ত্রণ করার জন্য আপনি কি করবেন এবং যারা এটা মানবে না এদের বিরুদ্ধে কি পানিশমেন্ট? আমরা আমাদের যে টেন্ডার টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে তো এটা দেওয়া আছে, সেই কন্ডিশনগুলো তো লাগানো হবেই এবং এটা শক্ত হয়ে দেওয়া। এরপরে আমরা একটা আমাদের মোবাইল কোর্ট, আমাদের ম্যাজিস্ট্রেটের জন্য এখানে একটা কোর্ট চেম্বার রাখবো। প্রতি সপ্তাহে অন্তত পক্ষে একবার উনি রাউন্ড দেবেন এবং আমাদের এই শর্ত ভায়োলেশন করলে আমরা লিজ ক্যান্সেল করব এবং ওনার বিরুদ্ধে ইজারা বাতিল করব, পাশাপাশি ওনাদেরকে জরিমানা করা হবে। এটা একটা পুরো পরিকল্পনা রয়েছে, সেটা মালিক শ্রমিক সবাই সঙ্গে আলোচনা ভিত্তিতেই আমরা সবাই সহযোগিতা চাইব, সবাই সমন্বিতভাবে আমরা এইগুলা কাজ করব। তারপরে যদি দেখা যায় কথায় কাজ না হয় আইনে কাজ হবে।